বর্তমান পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থাটা একটা প্রহসনে পরিণত হয়েছে। প্রতিনিয়ত স্কুল কলেজগুলোতে যেরকম হারে ফিস বৃদ্ধি পাচ্ছে, আমাদের বাবা মাদের পক্ষে সেই ফিস মেটানো সাধ্যের বাইরে চলে যাচ্ছে। একটা গরিব ছাত্র সে স্কুলে গিয়ে পড়তে পারছে না বা কলেজের গণ্ডিতে পৌঁছতে পারছে না সে। এই সরকার, আমাদের এই সরকার দিনের পর দিন কলেজগুলোতে এক একটা সাবজেক্ট প্রতি, তাদের যে দামাল ছেলেরা আছে তারা সাবজেক্ট প্রতি একটা করে ফিস বেঁধে দিয়েছে যে এই সাবজেক্টের বিনিময়ে এত টাকা না দিলে সে পড়তে পারবে না। আমরা যেমন দেখতে পাচ্ছি যে এইভাবে ফিসগুলো নিয়ে তাদেরকে ভর্তি করানো হচ্ছে, কিন্তু ভর্তির পরেও যে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও তাদের কাছ থেকে আলাদা করে টাকা নেওয়া হচ্ছে, ফিস বাবদ তাদের কাছ থেকে আলাদা করে টাকা নেওয়া হচ্ছে, দিনের পর দিন এইভাবে চলছে। এবং আমরা দেখছি যে আমাদের সিলেবাসগুলোকে কি ভয়ঙ্করভাবে আক্রমণ করা হয়েছে। সিলেবাসে আমরা প্রথম ছোটবেলা থেকে যা শিখে এসেছি, আমরা জানি যে ক্ষুদিরাম বসু আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, একটা এত অল্প বয়সে প্রাণ দিয়েছেন, সেখানে সেই তাকে আমাদের সন্ত্রাসবাদী বলে সিলেবাসে আখ্যা করা হয়েছে। সিলেবাসের উপর আক্রমণ, আমাদের টাকার উপর যেভাবে আক্রমণ হচ্ছে, তার উপরে তো SSC বন্ধ আছে, আমরা SSC টেটগুলো এইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং টেটের পরীক্ষাগুলোকে এমনভাবে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নপত্র জানলা দিয়ে ফাঁস হয়ে যাচ্ছে, যে আমাদের যে কাগজ পরীক্ষার যে ফল সেই ফল প্রকাশ হচ্ছে না, দিনের পর দিন এটা চলছে, চলেই যাচ্ছে। এবং আমরা দেখছি যে স্কলারশিপগুলোও আটকে যাচ্ছে। আর আমাদের এই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাগুলো এখন শুধুমাত্র টাকার উপর নির্ভর করেই আছে। তাই এই সব কিছুর প্রতিবাদের জন্য, এই সব কিছুকে প্রতিবাদ করেই আগামী তেসরা ফেব্রুয়ারি আমরা ব্রিগেডের ময়দানে আসছি এবং আমরা চাই আপনারাও আসুন এবং এই শিক্ষা ব্যবস্থা যাতে সুন্দর করে গড়ে উঠতে পারি তার প্রতিবাদে আমরা তেসরা ফেব্রুয়ারি আসছি, আপনারাও আসুন।